হ্যালো এভরিবডি, হাই। আমাকে সাথীর ডাবিং করতে বারণ করা হয়। অবাঙালি জিত কিভাবে রপ্ত করলেন বাংলা ভাষা? আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে। বন্ধুরা, জিত সুপারস্টার, জিত মানেই একাধিক ছবি, জিত মানেই তো বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি। জিতেন্দ্র মদনানি বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে তিনি পরিচিত জিত নামেই। 2021 সালের সাথী ছবির মাধ্যমেই আমরা পেয়ে গিয়েছিলাম জিতকে এই ইন্ডাস্ট্রিতে। তারপরে আর ফিরে দেখতে হয়নি জিতকে। একের পর এক হিট ছবি উপহার দিয়েছেন অভিনেতা জিতেন্দ্র মদনানি। অর্থাৎ জিতের কেরিয়ারের শুরুটা কিন্তু খুব একটা সহজ ছিল না। মুম্বাইয়ে লম্বা স্ট্রাগল করেছেন অভিনেতা, দক্ষিণী ছবিও হয়েছিল ফ্লপ। তারপর টলিপাড়ায় এসে বড় ব্রেক পান শ্রীকান্ত মেহতার ছবিতে জিত। সিন্ধি পরিবারের ছেলে জিত বাংলা বুঝতে পারেন, তবে বাংলা উচ্চারণ স্পষ্ট নয়, উচ্চারণে ছিল অবাঙালি টান। কিভাবে অভিনেতা রপ্ত করলেন বাংলা ভাষা? শুটিং চলাকালীনই প্রযোজক পরিচালক স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন অভিনেতাকে যে এই ছবির ডাবিং জিত করতে পারবেন না। তাহলে হাল ছাড়েননি টলিপাড়ার বস। কি ঘটেছিল অভিনেতার সঙ্গে জানিয়েছেন অভিনেতা একটি টক শোতে এসে। বেশ কয়েক বছর আগে ঋতুপর্ণ ঘোষের টক শো ঘোষ অ্যান্ড কোম্পানিতে হাজির হয়েছিলেন জিত, আর সেখানেই জানিয়েছিলেন সেই সময়কার কথা অভিনেতা। জিত বলেছিলেন প্রথমেই হরদা, মনি শ্রীকান্ত বলেছিলেন অন্য কাউকে দিয়ে তারা এই ছবির ডাবিং করাতে চান। আমি একটা চান্স চেয়ে নিয়েছিলাম, বলেছিলাম আমাকে একটু সুযোগ দিতে, একদিন আমাকে চান্স দাও, না পারলে অন্য কাউকে দিয়ে করিও, তারপর ডাবিং স্টুডিওতে গিয়ে আমি ফলো করি অন্যদের। শুটিং শেষ হওয়ার পর আর ডাবিংয়ের মাঝে আমি বাংলা খবরের কাগজ নিয়ে পড়তাম আর সেটা রেকর্ড করতাম। আমি নিজেই শুরুতে যখন শুনেছি মনে হয়েছে এটা বাঙালি গলা নয়, তারপর সেই চেষ্টা চালিয়ে যেতে থাকি। কিভাবে বুঝলেন জিত যে তিনি সফল হয়ে গিয়েছেন? অভিনেতা জানিয়েছেন, আমি তো জয়েন্ট পরিবারে বড় হয়েছি, আমার জেঠু একদিন এসে বললেন বাড়িতে বাংলা খবর কে শুনছে, তখনই বুঝলাম যাক আমি সফল হলাম। তবে এই অভ্যাস তখনও ছাড়েননি জিত। অভিনেতার কথায় সময় পেলেই বাড়িতে জোরে উচ্চারণ করে বাংলা বই বা খবরের কাগজ পড়তেন তিনি। এই প্রয়াস ভবিষ্যতেও চালিয়ে যেতেন অভিনেতা। গ্ল্যামার দুনিয়ার চাকচক্যতে অনেকেই মুগ্ধ হয়ে যান। তারকাদের সফর যে খুব একটা সহজ নয় তা অনেকেই বুঝতেই পারেন না। লম্বা স্ট্রাগলের কথা তারকাদের অনেকে তো জানেনই না। মুম্বাইয়ে অভিনয় করতে গিয়েছিলেন অভিনেতা জিত, তবে সেখানে সফল হননি তিনি। বেশ কয়েকটা অ্যাড শুট করেছিলেন অবশ্য জিত, তবে দক্ষিণী ছবিও করেছেন অভিনেতা, তবে সেই ছবি চলেনি। কিন্তু সাথী ছবিতে কাজ করার পরই তার ভাগ্য বদলে যায়। 2 দশক ধরে টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রিতে রাজ করছেন জিত। আগামী দিনে জিতকে আমরা রূপলী পর্দায় দেখতে চলেছি। খুব শীঘ্রই মুক্তি পেতে চলেছে জিতের আগামী ছবি চঙ্গিজ। একেবারে অন্য ধরনের মেজাজেই জিত ধরা পড়েছেন এই ছবিতে। জিত ছাড়াও ছবিতে রয়েছেন সুস্মিতা চট্টোপাধ্যায়, সাতাফ ফিগারের মতো অভিনেতা অভিনেত্রীরা। ঈদেই মুক্তি পেতে চলেছে চঙ্গিজ। বিনোদন জগতের আরো অনেক খবর নিয়ে আসছি আপনাদের কাছে, জুড়ে থাকুন আমাদের সঙ্গে। আমরা হলাম সিনে গসিপ, জুড়ে থাকুন আমাদের সঙ্গে, সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি।